প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই দু সালের নতুন মডেল অ্যাক্টিভিটির টাস্ক দেওয়া শুরু হয়েছে তোমাদের সামনে যে পেজটি খুলে রয়েছি এটি হচ্ছে সপ্তম শ্রেণীর ক্লাস সেভেনের ইংরেজি বিষয়ের মডেল অ্যাক্টিভিটির টাস্ক দু সালের জানুয়ারি মাসের জন্য তোমাদের দেওয়া হবে এখানে এই যে দেখতে পাচ্ছ এই অংশটুকু এই যে প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমাদের লেশন ওয়ান তোমাদের বইটা খুলবে দেখতে পাবে লেসেন ওয়ানের এই প্যাসেজ তো তোমরা যেহেতু সদ্য নতুন ক্লাস সেভেনে উঠেছ জানি না তোমাদের পড়ানো হয়েছে কিনা তোমরা পড়েছ কি না তো এই প্যাসেজটার প্রথমে আমি তোমাদের মানে করে দেবো তাহলে তোমাদের এই পরবর্তী প্রশ্নগুলো করতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছো অ্যাক্টিভিটি ওয়ানে কিছু প্রশ্ন রয়েছে অ্যাক্টিভিটি এ রয়েছে এবং তারপরে অ্যাক্টিভিটি থ্রি রয়েছে এই সমস্ত উত্তরগুলো তোমাদের করে দেবো সমস্ত বিষয়ের উত্তর পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন আস্কি কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম যখন তুমি এবং আমি একসঙ্গে থাকতাম তখন তুমি আমাকে অনেক বিষয়ে প্রশ্ন করতে আর আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম নাও দ্যাট ইউ আর মশুরি অ্যাট মুসুরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ এখন তুমি রয়েছো মুসুরিতে আর আমি রয়েছি এলাহাবাদে উই ক্যানট হ্যাভ দিজ টকস আমাদের মধ্যে আর এই সকল কথা হয় না আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অব দ্য স্টোরি অফ আওয়ার আর্থ তাই আমি সময়ে সময়ে মাঝে মধ্যে তোমারকে চিঠি লিখে আমাদের পৃথিবীর গল্প সম্বন্ধে জানাবো অ্যান্ড মেনি কান্ট্রিজ এবং অন্যান্য অনেক দেশ সম্বন্ধে গ্রেট অ্যান্ড স্মল সেটা বড় হোক অথবা ছোট ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড যেটাতেই এটা বিভক্ত হোক না কেন ইউ হ্যাভ রেড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি তুমি ইংরেজি সাহিত্য ইংরেজির ইতিহাস এবং ভারতের ইতিহাস সম্বন্ধে খুব কমই জানো কমই পড়েছো বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড কিন্তু ইংল্যান্ড হলো একটা ছোট্ট দ্বীপ অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি কিন্তু ভারত হচ্ছে একটা বিশাল বড়ো দেশ ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস কিন্তু পৃথিবীতে এটা হচ্ছে একটা ছোট্ট মাত্র তো চলো এর উত্তরগুলো আমরা এবার করে নেব প্রথমে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি ওয়ানে এমসি কিউ দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে দ্য ওয়াথার ওয়াজ রিসাইডিং অ্যাট কথার কোথায় বাস করতো নেহেরু উড রাইট লেটার্স টু ইন্দিরা নেহরু ইন্দিরাকে চিঠি লিখত কখন টাইম টু টাইম ইংল্যান্ড ইজ এ ইংল্যান্ড হচ্ছে একটা লিটল আইল্যান্ড তারপরে এবার দেখো বিয়ের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব প্রথম যে প্রশ্নটি রয়েছে হোয়াই ডিড নেহেরু ওয়ান্ট টু রাইট টু হিজ ডটার নেহেরু তার মেয়েকে কেন লিখতে চেয়েছিল বিকজ নেহেরু ওয়াজ ইন এলাহাবাদ অ্যান্ড হিজ ডটার ওয়াজ ইন মুসুরি অ্যান্ড হি ওয়ান্টেড টু হ্যাভ কনভারসেশন উইথ হিজ ডটার দুই নম্বরের প্রশ্ন হোয়াট ডিড নেহেরু ইন্টেন্ড টু রাইট নেহেরু কী লিখতে চেয়েছিল নেহেরু ইন্টেন্ডেড টু রাইট শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ তিন নম্বরে হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড ভারতকে ইংল্যান্ডের সঙ্গে কিভাবে তুলনা করা হয়েছে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি অ্যান্ড ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড ভারত একটা বড় দেশ এবং ইংল্যান্ড হলো একটা ছোট্টমাত্র দ্বীপ এবারে দেখো অ্যাক্টিভিটি দুই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পসেসিভ প্রোনাউন অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভ এই তিনটে ড্যাসে হয় পসেসিভ প্রনাউন বসাতে হবে অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে প্রথমে দেখো দিস উইন্টার ড্যাশ ফাদার তাহলে এখানে হয়ে যাবে মাই ফাদার গেভ মি এ নিউ সোয়েটার দুই নম্বর হবে ক্যান ইউ স্পেয়ার মি এ পেন অ্যাজ আই ফরগেট টু ব্রিং মাইন এখানে হয়ে যাবে মাইন ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড বিলংড টু আওয়ার্স আমাদের এখানে হয়ে যাবে আওয়ার্স তারপরে দেখো অ্যাক্টিভিটি তিন একটা চিঠি লিখতে হবে তোমার বন্ধুকে তোমার নিজের গ্রাম সম্বন্ধে গ্রামের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে চিঠি লিখতে হবে তার সঙ্গে তোমাকে উল্লেখ করতে হবে তোমার গ্রামে কোন ফুল রয়েছে কোন ফুল তুমি দেখতে পাও কোন ফল দেখতে পাও আর কোন কোন পাখির আওয়াজ তুমি শুনতে পাও বা দেখতে পাও এই সমস্ত কিছু জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে তো চলো এই চিঠির উত্তরটা দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে ডান দিকে তোমার নিজের ঠিকানা দেবে তারপরে লিখবে তোমার বন্ধুর নাম ডিয়ার দিয়ে তোমার বন্ধুর নাম লিখবে এখানে হাওয়ার ইউ কেমন আছো আই হোপ দ্যাট ইউ আর ওয়েল আশা করি তুমি ভালো আছো আই এম অলসো ফাইন আমিও ভালো রয়েছি নাও আই এম গোয়িং টু ডেস্ক্রাইব অ্যাবাউট আওয়ার ভিলেজ এখন আমি আমার গ্রাম সম্বন্ধে বর্ণনা করতে চলেছি ইউ নো দ্যাট দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ কাশিপুর তুমি জানো যে আমার গ্রামের নাম হয় কাশিপুর আওয়ার ভিলেজ স্ট্যান্ডস বাই দ্য রিভার গঙ্গা আমাদের গ্রাম গঙ্গা নদীর পাশেই অবস্থিত ইট ইজ এ প্লেস অফ পিস এটা খুব শান্তির জায়গা দেয়ার আর ভেরিয়াস ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে অনেকগুলো বিভিন্ন ধরনের ফুলের বাগান রয়েছে যেমন রোজ জাসমিন মেরিগোল্ড এটসেট্রা দ্য মেইন ফ্রুইট ট্রিজ অফ আওয়ার ভিলেজ আর ম্যাঙ্গোস লেমনস লিচিস কোকোনাট এটসেট্রা আমাদের গ্রামের প্রধান প্রধান যে গাছগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ম্যাঙ্গো লেমন লিচি কোকোনাট অর্থাৎ আম লেবু লিচু নারকেল হেয়ার উই হিয়ার ভেরিয়াস বার্ড সং এখানে আমরা বিভিন্ন ধরনের পাখির গান শুনতে পাই যেমন কুকু স্প্যারো বুলবুল ময়না এটসেট্রা দ্য পিপল অফ আওয়ার ভিলেজ আর অনেস্ট অ্যান্ড লিভিং পিসফুল্লি আমাদের গ্রামের জনগণ খুবই সৎ এবং শান্তিপূর্ণভাবে বসবাস করে আই ওয়ান্ট ইউ কাম ইন আওয়ার ভিলেজ আমি চাই যে তুমি আমার গ্রামে আসো উই শ্যাল এনজয় টুগেদার আমরা একসঙ্গে আনন্দ উপভোগ করবো নম্বর টুডে আজকে আর নয় এখানে তোমার নিজের নাম লিখবে ইয়র্স এভার দিয়ে তোমার নাম লিখবে আর এই যে বক্সটা রয়েছে এই বক্সে তুমি যাকে চিঠিটা পাঠাচ্ছ অর্থাৎ তোমার বন্ধুর নাম লিখবে তার বাবার নাম লিখবে গ্রাম পোস্ট ভিলেজ সমস্ত কিছু লিখবে গ্রাম লিখবে পোস্ট অফিস লিখবে পুলিশ স্টেশন লিখবে ডিস্ট্রিক্ট লিখবে অর্থাৎ তোমার বন্ধুর পুরো ঠিকানাটা এই বক্সের মধ্যে দেবে তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে করে তারাও এই উত্তরগুলো করতে পারে এবং চেনেলটোক অৱশ্যে তোমাৰ ছাবস্ক্ৰাইব কৰি ৰাখো